দেখো, সন্ধে লেগে গেছে। আমি এই মন্দিরে, বাবার মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে আটার প্রদীপ দেবো, তাই হলো আটা মাখছি আর এক গ্লাসে জল। চলো তোমাদেরকে প্রদীপ বানানোর সময় দেখাচ্ছি। আটা মাখা হয়ে গেছে, গোল্লা গোল্লা করলাম তিনটে। একটা দেবো আমাদের ঠাকুর ঘরে, আর দুটো দেবো মন্দিরে। ঠিক আছে, চলো প্রদীপটা বানিয়ে নিই তাড়াতাড়ি। আর প্রদীপ বানানো কমপ্লিট। দেখো যেমন পেরেছি তেমন করেছি। এবার যাব সন্ধে দিতে। সন্ধে সন্ধে লাগলো লাগলো ভাব, সন্ধে দেব। চলো তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ির শিব ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ আরও আছে। আমি এবার আটার প্রদীপটা ঠিক করবো, পলতে টলতে দিয়ে। আরও ঠাকুর আছে, যে মনসা ঠাকুর, মানে লক্ষ্মী ঠাকুর। চলো মন্দিরে যাবো এবার। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো। এখানে শিব ঠাকুরের দেওয়া হয়ে গেছে, এই যে আটার প্রদীপ দেওয়া হয়ে গেছে। চলে এসেছি আমরা মন্দিরে। আমাদের বাবা ভোলেনাথ, সবাই আজকে সোমবার পুজো দিয়েছে, আমি আজকে আটার প্রদীপ জ্বালাবো। চলো ইয়ার একটা মন্দির, শোনো তোমাদেরকে দেখাবো।
আমার কমপ্লিট, আটার প্রদীপ দেওয়া কমপ্লিট। এই যে শিব ঠাকুর আমাদের এখানকার ঘেমে একেবারে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে, টাটা।